إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله والله السميع العليم وقال الله تعالى في الموضع الآخر ومن يشاقق رسولا ما تبين له به الهدى فإن تولوا فإنما حزبي الله ومن يشاقق رسولا من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا إلى آخر الآيات সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসাবে এবং তার ইবাদত করার সময় প্রদান করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আখিরি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কোরআনের দুটি সূরা দুই জায়গা থেকে দুটি আয়াত পরিবেশন করেছি। একটি হচ্ছে সূরা বাকারার আয়াত নম্বর 137 এবং অপরটি হচ্ছে সূরা নিসার আয়াত নম্বর 115। এই দুটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি বলতে চেয়েছেন সে বিষয়টিকে কেন্দ্র করে জুমার সংক্ষিপ্ত খুতবা সমাপ্ত করার প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। আমা তাওফিকিল্লাহ বিল্লাহ রব্বি শরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বর্তমান প্রেক্ষাপট যদি লক্ষ্য করা যায় তো গত সপ্তাহ জুমার আগের দিন ইসলামের প্রাণ কেন্দ্র সৌদি আরব সেখান থেকে ঘোষণা করা হয় প্রত্যেকটা মসজিদের সৌদি আরবের মধ্যে স্থাপিত প্রত্যেকটা মসজিদের এই বার্তা দেওয়া হয় যে তারা যেন বিপদগামী দল ইসলামের পরিপন্থী দল কোরআন ও হাদিসের পথ ছেড়ে যে দলটি নিজেদের মন গড়া নিজেদের তৈরি করা পথে চলছে সেই তাবলিগ জামাতের বিরুদ্ধে খুতবা প্রদান করা হয়। যথারীতি সৌদি সরকারের এবং সেখানে ফতোয়া কমিটির নির্দেশকে পালন করে গত সপ্তাহে সৌদি আরবের প্রত্যেকটি মসজিদেই খুতবা হয়েছে, সেখানে তাবলিগ জামাতের বিরুদ্ধে খুতবা প্রদান করা হয়েছে। আর তাবলিগ জামাত যে কতটা ক্ষতিকর, এদের পথ যে কোরআনের পথ নয়, এদের পথ যে হাদিসের পথ নয়, বরং এদের পথ হচ্ছে নতুন স্বপ্নের পাওয়া মৌলানা ইলিয়াস যিনি স্বপ্নে পেয়েছিলেন এই পথ, আর তাদের পৃষ্ঠপ্রদর্শক ছিলেন গোপনে যে বেহেস্তি জেওয়ার নামে যে বই চারিদিকে চলছে মৌলানা আশরাফ আলী থানভী তিনি ছিলেন তাদের পৃষ্ঠপ্রদর্শক।
তো এই দলের বিরুদ্ধে খুতবা প্রদান করা হয়েছে এবং পরিশেষে এই দলকে সন্ত্রাসবাদের আখড়া হিসাবেও ঘোষণা করা হয়েছে। এখন অনেকে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে, বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশ বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের মধ্যে এই দলের অনুসারী খুব বেশি, বিশ্বব্যাপী এই দল নাকি দাওয়াতি কাজ করে। কিন্তু যে কাজই করুন না কেন, যদি সেই কাজ কোরআনের অনুযায়ী না হয়, যদি সেই কাজ রসুলের অনুসরণ করে না হয়, যদি সেই কাজ আল্লাহ রসুল তথা তার সঙ্গী সাথী যারা ছিলেন, যাদেরকে আমরা সাহাবে কেরাম বলি, যাদের সম্পর্কে পবিত্র কোরআনে আয়াত অবতীর্ণ হয়েছে যে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তোমাদের উপরে আল্লাহ রাজি হয়ে গিয়েছেন, যার জন্য আমরা সাহাবে কেরামের নাম আসার সঙ্গে সঙ্গে রাদিয়াল্লাহু আনহু বলি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে রাজি হয়ে গিয়েছিলেন, তারা যে ইসলামের জন্য যে ত্যাগ যে তিতিক্ষা যে স্বীকার করেছিলেন, এই ত্যাগ এই তিতিক্ষা কেউ স্বীকার করতে পারবে না। যখন মক্কার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীন ইসলামের প্রচার শুরু করেছিলেন, সাহাবায়ে কেরামদের উপরে অত্যাচার শুরু হয়েছিল, অতঃপর মদিনার কিছু মানুষ যখন মক্কায় বাস্তবিক হজ পালন করতে গিয়ে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পেলেন, তার হাতে ইসলাম কবুল করলেন, অতঃপর তারা মদিনায় গিয়ে নিজেদের মধ্যে আলোচনা করলেন এবং সেখান থেকে অনেক মানুষ অনুপ্রাণিত হয়ে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সাহাবায়ে কেরামদেরকে এই বার্তা দিলেন যে আপনারা যেহেতু মক্কার মধ্যে কুরাইশদের দ্বারা কাফেরদের দ্বারা অত্যাচারিত জর্জরিত মর্মাহত হয়ে আছেন, আপনারা আপনাদের দেশ ছেড়ে আমাদের দেশে চলে আসুন, আমরা আপনাদেরকে জায়গা দেবো স্থান দেব। তো ইতিহাস সাক্ষ্য রাখে যে সেই যে ত্যাগ মদিনাবাসীরা করেছিলেন সেই ত্যাগ পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোনো জাতি করেনি। মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একের পর এক সাহাবায়ে কেরামদেরকে পার করলেন যে তোমরা এখান থেকে চলে যাও মদিনাতে, অতঃপর তিনি শেষের বেলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মক্কায় গমন করলেন। তো মদিনাবাসীরা ইসলাম দলে দলে স্বীকার করল, অতঃপর তারা কি করল, জায়গা জমিতে ভাগ তো দূরের কথা, যাদের দুটি করে স্ত্রী ছিল তখনও তালাকের যে রীতিনীতি যে বিধান যে এক তালাকের পরে একটা তালাকের পরে একটা ইজ্জত পালন করতে হবে তবে অন্যত্র বিবাহ করতে পারবে, এই সমস্ত রীতিনীতি অবতীর্ণ হয়নি, যার কারণে তারা কি করেছিল, যার দুটি স্ত্রী ছিল যার চারটি স্ত্রী ছিল একটাকে ত্যাগ করে দিল। মক্কাবাসীরা যারা মহাজির তারা তাদের স্ত্রীকে বিবাহ করলো, ঘর দুটি আছে একটা তাদেরকে দান করলো, কাপড় দুটো আছে একটা তাদেরকে দান করলো। এই ইতিহাস সত্যি বিরল, এই ইতিহাস কোথাও পাওয়া যায় না যে এত ত্যাগ শুধু ধর্মের জন্য, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে ভালোবাসার জন্য। তো মক্কাবাসীরা যখন সেখানে গেল তাদের নিকট হতে যথেষ্ট সহযোগিতা পেল, অতবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে মসজিদ নির্মাণ করলেন, সেখানে জামাত সহকারে নামাজ আদায় শুরু হলো, সেখান থেকে শুরু হলো সেই মসজিদে নববীতে বসে শুরু হলো রাষ্ট্র শাসন। আজকে তো আমাদের মসজিদগুলো শুধুমাত্র জুমার নামাজ পড়া হয়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়, আর কিছু দিনই আলোচনা হয় ছুটি হয়ে যায়, কিন্তু তখন মসজিদগুলো শুধু এই জন্য নয়, মসজিদগুলো সমাজ পরিচালনা করার জন্য অবশ্যই মসজিদে শিক্ষা হবে, মসজিদে তালিম হবে, মসজিদ থেকে সমাজের অনেক কিছু সাধন করা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি দেখিয়েছিলেন মসজিদে বসে তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন, মসজিদে বসে তিনি বিচার করেছিলেন, মসজিদে বসে তিনি ইসলাম প্রচার প্রসারের জন্য বিভিন্ন সাহাবায়ে কেরামের মারফত বিভিন্ন দেশের রাজা বাদশাহদের কাছে পত্র প্রেরণ করেছিলেন। অথচ আজকে আমরা
অনেকে না জানার কারণে, ইতিহাস না জানার কারণে, সঠিক ইসলামকে না জানার কারণে বলে যে মসজিদে নামাজ ছাড়া ধর্মীয় আলোচনা ছাড়া আর কিছু চলবে না। অবশ্য দুনিয়াবি কোনো কিছু কাজ চলবে না, কিন্তু সমাজ ভিত্তিক, শরিয়ত ভিত্তিক সব কিছু পরিচালনা করা যেতে পারে এই মসজিদ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পবিত্র কুরআন অবতীর্ণ করেছেন, যেখানে সর্বপ্রথম ভাষা হচ্ছে বিসমি রব্বিকা আল্লাযী খলক, পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আর তার পাশাপাশি মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা নর হোক নারী হোক প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ অপরিহার্য। তো সেটাও মসজিদ থেকে হওয়ার প্রয়োজন আছে। কোচি কাঁচাদেরকে শিক্ষা দেওয়ার, বড়দেরকে শিক্ষা দেওয়ার, লাইব্রেরি করার মসজিদ ভিত্তিক, সেখানে মানুষরা কোরআন পড়বে, হাদিস পড়বে, কোরআন ও সেই হাদিসের হাওয়ালা সহকারে যেসব গ্রন্থ রচিত হয়েছে সেই সব গ্রন্থ তারা পড়ে জ্ঞান পাবে, ইসলামের জ্ঞান সঞ্চয় করবে, এটা প্রত্যেক মসজিদ ভিত্তিক হওয়া উচিত। তো বিষয় হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে কি করলেন, ইসলামের বিস্তার লাভ করলো তার মাধ্যমে। অতঃপর পরবর্তীতে মক্কা বিজয় হলো, তারপরে হজ সম্পাদন হলো। তো বিষয় হচ্ছে শেষ দিনে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন বিজয় হজ্জের ময়দানে, সেখানে পবিত্র কুরআনের আয়াত অবতীর্ণ হলো, যখন আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দেওয়া হলো। তারপরে আর কোনো আয়াত আহকাম অবতীর্ণ হয়নি। ওই আয়াতটা অবতীর্ণের পরে পবিত্র কুরআনের আর কোনো আয়াত যে কোনো বিষয়কে খণ্ডন করবে, কোন বিষয়ের উপরে যেটা হবে মানসুক হয়ে যাবে সেটা নতুন করে নীতি হবে, এরকম কোন আয়াত অবতীর্ণ হয়নি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের মাধ্যমে, সূরা মায়েদার আয়াত নম্বর 3 এর মাধ্যমে ধর্মকে ইসলাম দিনকে পরিপূর্ণ করে দিলেন। তারপরে কোন বিষয় তার মধ্যে সংযোজন হবে না, তারপরে সেই ধর্ম থেকে সেই দিন থেকে কোন বিষয় বিয়োজন হবে না, এটাই হচ্ছে চূড়ান্ত। অথচ আজকের মুসলিম সমাজের দিকে যদি তাকানো যায় তাহলে অধিকাংশ মুসলিমকে দেখা যাবে কোরআনে যেটা নাই, হাদিসে যেটা নাই, সেটা ইসলামের নামে তারা পরিচালনা করছে, তারা ইসলামের নামে সেটাকে চালিয়ে দিচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিলেন সূরা নিসার 115 নম্বর আয়াতে, যে একমাত্র অনুসরণ কাকে করতে হবে, রসুলের পথকে অনুসরণ করতে হবে। রসুলের সময় যারা মুমিন ছিল অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাদের পথকে অনুসরণ করতে হবে। ওয়া ইউশাকিকু রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি'উ গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সা'আত মাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রসুলের উপরে স্পষ্ট বাণী, স্পষ্ট বিধান অবতীর্ণ হয়ে যাবার পর যারা রসুলের পথের বিরুদ্ধে আচরণ করে এবং যে মুমিনদের উপরে এই আয়াত অবতীর্ণ হয়েছে সেই মুমিনদের পথের বিরুদ্ধে আচরণ করে, অর্থাৎ আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরামদের যারা বিরুদ্ধে আচরণ করে অন্য পথে চলে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাদেরকে ঢিল দিয়ে থাকি, তারা যে পথে চলতে চাচ্ছে সেই পথেই তাদেরকে চালিয়ে দিই বেশি বেশি করে, আর তাদেরকে আমি নিক্ষেপ করব কোথায়, জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া সা'আত মাসীরা, নিশ্চয় জাহান্নাম হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম স্থান। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিলেন যে তারা চায় আল্লাহর কুরআন ছেড়ে অন্য রাস্তা তারা তৈরি করবে, কুরআনের ভিন্ন মত ভিন্ন পথ তারা তৈরি করবে, তৈরি করুক আমি তাদেরকে ঢিল দিই। তারা চায় যে রসুলকে মানবে না, সাহাবায়ে কেরামদেরকে মানবে না, তাবেঈদেরকে মানবে না, তাবা তাবেঈদেরকে মানবে না, বরং তারা নতুন নিত্য নতুন ধর্মীয় রীতিনীতি তারা তৈরি করবে আর সেই পথে তারা চলবে, তাদেরকে ঢিল দেওয়া হয়, তারা সেই পথে চলুক, পথ তৈরি করুক, সে পথটা গিয়ে থেকে যে কোথায় জাহান্নামে। তাহলে পরিষ্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের মধ্যে ঘোষণা করে দিলেন
যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সেই সময় যাদের উপরে এই আয়াত অবতীর্ণ হচ্ছে যারা মুমিন ছিল তারা ছিল সাহাবায়ে কেরাম। আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামদের পথ ছাড়া, আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামদের মত ছাড়া, আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামদের ইবাদতের পদ্ধতি, দিনের পদ্ধতি ছাড়া অন্য কোনো যদি পদ্ধতি, অন্য কোনো মত, অন্য কোনো পথে যে ব্যক্তি চলবে আর সেটাকে ইসলাম বলে প্রচার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঢিল দান, তারা সেটা প্রচার করুক, পরিণাম কিন্তু তাদের কি হবে, পরিণাম জাহান্নাম হবে। আর নিশ্চয় জাহান্নাম হচ্ছে নিকৃষ্টতম স্থান। তো বর্তমানে দেখা যাচ্ছে যেটা কুরআনের পথ নয়, যেটা হাদিসের পথ নয়, এরূপ বিভিন্ন পথ, বিভিন্ন মত পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে ইসলামের নামে। যদি পীর প্রথা থেকে শুরু করা যাক, আর আপনার সন্ন্যাসী যারা কাপড় পরে থাকে, পায়ে ফরম পরে থাকে, তাদের জন্য নামাজ মাফ, এই সমস্ত পথ তারা তৈরি করেছে, এই সমস্ত মত তারা তৈরি করেছে, আর তাদেরকে সংযোগ দিয়েছে, সাহায্য করেছে এই তাবলিগ জামাতওয়ালারা, এই তাবলিগ জামাতওয়ালারা তাদেরকে সহযোগিতা করেছে। কারণ শিরকের আস্তানা হচ্ছে ভারতের মধ্যে, ভারতের মধ্যে তাবলিগ জামাতে মার্কাজ যেটা সেটা হচ্ছে দিল্লিতে মসজিদে নিজামিয়া মসজিদ, নিজামিয়া মসজিদ যেখানে এসছে তাবলিগ জামাতের মার্কাজ ভারতবর্ষে, সেই মসজিদের ভিতরে ছটা কবর আছে, যে মসজিদে কবর থাকবে সেই মসজিদের নামাজই হবে না। কারণ মসজিদগুলো হচ্ছে কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, সেখানে অন্য কারো ইবাদত করা হবে না। আর কবরস্থানে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলছেন যে তোমরা নিজেদের বাড়িতে কিছু নামাজ পড়ো, তোমরা বাড়িতে কবরস্থান বানাইও না, অর্থাৎ কবরস্থানে যেমন নামাজ পড়তে নিষেধ, বাড়িতে তোমরা ওরকম মনে করো নামাজ পড়ো, কিছু সুন্নত নফল নামাজ পড়ো, বা তোমার ফরজ নামাজ ছুটে গেলে সেটাও বাড়িতে পড়ো, কিন্তু কবরস্থানে নামাজ পড়া নিষেধ। আর যেখানে কবর থাকবে সেটা কবরস্থান, যে মসজিদের জায়গার মধ্যে, মসজিদের সীমার মধ্যে কবর থাকবে সেই মসজিদের নামাজই হবে না। আর তবলিগ জামাতে যেটা নিজামিয়া আছে, মার্কাজ আছে দিল্লিতে, তার ভিতরে, তার গণ্ডির ভিতরে ছয়খানা কবর আছে, আর সেখান থেকে তারা পরিচালনা করছে, তাহলে বোঝাই যাচ্ছে যে তারা শিরকের সঙ্গে জড়িত, তারা তার বিরুদ্ধে চরণ করে না, বরং তাদের কিতাবের মধ্যে, তাদের কিতাবের মধ্যে কিতাবুল হজ্জের ফাজাইল হজ, মক্কায় হজ সম্পাদন করার পরে মদিনায় গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার যে অধ্যায় আছে, সেখানে একাধিক মন গড়া বানাওয়ার কিচ্ছা কাহিনী ভরা আছে। এমনকি সেই সব কিচ্ছা কাহিনী ওই যেমন টিভিতে সিরিয়াল হয় না, মহাভারত রামায়ণ আর মুসলিমদের কাহিনী নিয়ে তৈরি, আলিফ লাইলা হয়, নামাজ পাঠিতে বলছে, আকাশে উড়ে যাচ্ছে, তসবি জানা লাঠি হয়ে যাচ্ছে, এই সমস্ত ঘটনাকেও আরো নাই, এমন এমন ঘটনা আছে সেখানে। যেটা বিজ্ঞান স্বীকার করে না, যেটা একটা সাধারণ জ্ঞানের মানুষ সেও বলবে এটা হতে পারে নাকি, এক ব্যক্তি স্বপ্নে দেখে সে খুব খিদা পেয়েছে, তার এত খিদা পেয়েছে ক্ষুধার জ্বালায় সে মসজিদে একটা কোণে গিয়ে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে স্বপ্ন দেখছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসেছে, তাকে তুললো, তুলে বলছে বাবা তোমার খিদে পেয়েছে, এই নাও রুটি নাও খাও, তো সে স্বপ্নে দিয়ে রুটি খাচ্ছে, সে দেখে তো অর্ধেক খেয়েছে, অর্ধেক খাওয়ার পর স্বপ্নটা ভেঙে ভেঙে গিয়েছে, দেখছে অর্ধেক রুটি হাতে আছে, তো আজব ব্যাপার তো ভাই, স্বপ্নের মধ্যে রুটিটা পেলো হাতে এসে গেল, অর্ধেক খেয়ে অর্ধেক পেট ভরে গেছে, তারপরে অর্ধেক খেল, এই ধরনের ঘটনা তাবলিগের নিসাব বা ফাজাইল আমলের মতো রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু যেখানে কবর আছে সেখানে গিয়ে সালাম করতে হয়, আসসালামু আলাইকুম বলে সালাম করতে হয়, কিন্তু আজ পর্যন্ত কোনো হাদিস পেলাম না যে হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম বা তাবেঈ বা তাবা তাবেঈ তারা বর্ণনা করেছে যে আল্লাহ রসুল মারা যাবার পর তার কবরের কাছে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলার পরে কবর থেকে সশব্দে আওয়াজ বেরিয়েছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ,
কিন্তু ওই তাবলীগের হিসাবের মধ্যে ওই ফাজাইল আমলের মধ্যে লেখা আছে একাধিক ঘটনা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কবরের কাছে গেল অমুক মুরব্বী অমুক পীর অমুক বড় তার আগে সালাম করলো কবর থেকে সালামের শব্দ ওয়ালাইকুম আসসালাম ভেসে আসলো এটা তো তবু কম তারপরে বলছে কি সেখানে গিয়ে প্রায় 90,000 মানুষ ছিল সেই মানুষরা দেখেছে সচক্ষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কবরে সালাম করা হয়েছে হাত বাড়ানো হয়েছে আল্লাহ রসুলের কবর ফেড়ে হাত বেরিয়ে এসছে হাতে গোসাফা করেছে আর মসজিদে যত মানুষ ছিল তার আলো তার নূর তার জ্যোতি এমন ভাবে বিচ্ছুরিত হয়েছে সকলের চোখ ভালো হয়ে গেছে এরকম গাঁজাখুরি ঘটনা ওই তাবলিগে নিসাব বা ফাজাইল আমলের মধ্যে আছে হজ কার কবুল হচ্ছে কার কবুল হচ্ছে না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশত জানেন তাদের এক মুরব্বির ঘটনা রয়েছে সে কাবার চারিদিকে তওয়াফ করছে তওয়াফ করতে করতে তার কাছে একটা চিরকুট পড়ল পড়ার সঙ্গে সঙ্গে সে শিখছে চিরকুটটি খুলে দেখছে তোমার হজকে কবুল করা হয়েছে তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে আরো যে কত গাঁজাখুরি ঘটনা ওই কিতাবের মধ্যে আছে যে রসুল সাল্লাম তার কাছে এসে ও মুসলিমরা ইসলাম যখন গ্রহণ করতো তার হাতে বাজার করতো যখন নারীরা আসতো রসুল সাল্লাম হাতে বাজার করতো না বরং কোন পানির পাত্র বা হাউজের মধ্যে সে ওই পারে যে নারীরা পানিতে হাত রাখতো এই পাত্রে আল্লাহ রসুল সাল্লাম হয়ে গেল বাইয়া কোন পরনারীকে স্পষ্ট করে স্পর্শ করেনি আল্লাহ রসুল সাল্লাম সেখানে ঘটনা রয়েছে এক ব্যক্তি যখন সফরে বার হয়েছে রীতিমতো তার স্ত্রী গর্ভবতী ছিল তার গর্ভপাতের সময় হয়েছে আর সে খুব যন্ত্রণায় উটের মধ্যে সবার হয়ে আছে যন্ত্রণায় ছটফট করছে আর উপরে মেঘ যাচ্ছে হ্যাঁ এমন সময় মেঘ থেকে আওয়াজ আসলো চিন্তা করো না তোমাদের সহজ করা হবে বলে সেই মেঘ থেকে একটা মেঘটা কাছে এসে তার পেটেতে হাত বুলিয়ে দিল বললো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরনারীকে স্পর্শ করাচ্ছি মৃত্যুর পরে এরকম গাঁজাখুরি ঘটনাতে ভরা হয় তাবলিগের নিসাব বা ফাজাইল আমল আর তারা বলে আমরা আল্লাহওয়ালা কাজ করছি আমরা রসুলওয়ালা কাজ করছি দিনের দাওয়াত দিচ্ছি দিনের যদি দাওয়াত দিতে হয় কোরআন কি যথেষ্ট নয় দিনের যদি দাওয়াত দিতে হয় নামাজের যদি দাওয়াত দিতে হয় হাদিস কি যথেষ্ট নয় কোরআনে একাধিক যে জায়গায় বর্ণিত হয়েছে যে বেনামাজি কাফের সে কোথায় যাবে জাহান্নামে যাবে হাদিসের মধ্যে একাধিক জায়গায় বর্ণিত হয়েছে যে বেনামাজি কাফের তার স্থান হবে নামাজিলা পড়ার কারণে কোথায় যাবে জাহান্নামে যাবে তারপরেও মানুষকে বেশি বেশি ভয় দেখাবার জন্য নকল হাদিস জাল হাদিস বরং ওটা হাদিসই নয় জাল হাদিস অন্য অন্য হাদিসের গ্রন্থের মধ্যে খুঁজে পাওয়া যায় কিন্তু সেই যে কথা আল্লাহ রসুলের নামে তারা প্রচার করে সেটা কোনো হাদিসের কিতাবের মধ্যে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি যে এক অক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজা করে তাহলে তাকে 80 হুক বা জাহান্নামে থাকতে হবে আর এক হুক বা তারা হিসাব করেছে 88 বছর না 80 বছর সেই হিসাবে 2,88,000 বছর এক অক্ত নামাজ কাজা করার জন্য জাহান্নামে থাকতে হবে ওরা নির্ধারিত করে দিয়েছে আল্লাহ নির্ধারণ করবেন না ওরা করে দিয়েছে এই মিথ্যা বানাবার চেষ্টা আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা জাল হাদিস তৈরি করে তারা চারিদিকে ছড়াচ্ছে আর বলছে আমরা দিনের কাজ করছি আমরা দাওয়াতের কাজ করছি আজকে অনেকের মনে আবার ব্যথা লাগছে সৌদি আরব কেন এমন কাজ করলো কেন তবলিগ জামাতকে নিষিদ্ধ করলো আবার একজন তাদের মধ্যে তৈরি হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গিয়েছেন কিয়ামতের পূর্বে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমার অনুরূপ নামের কোনো ব্যক্তি আমার বংশধর থেকে আসবে আর পৃথিবীকে শাসন না করবে সে কে ইমাম মাহদী আলাইহিসসালামের প্রতি ইশারা তো তাদের মধ্যে একজন মুস্তফা কামাল নামে একজন ব্যক্তি সে আমার নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে তার কাছে গিয়ে ওই মূর্খের দল জাহেলের দল তারা দলে দলে তার কাছে গিয়ে বাইয়াত করছে তো সৌদি সরকার সেগুলো লক্ষ্য করছে লক্ষ্য করার পর তাদেরকে নিষিদ্ধ করেছে এবং তাদেরকে সন্ত্রাস বা সন্ত্রাসের মদতদাতা হিসাবে আখ্যায়িত করেছে কারণ এরা মানে না এই কোরআন মানে না এরা হাদিস রসুলের হাদিস তাদেরকে যদি দেখানো হয় তারা তাও মানতে চায় না
এদিকে তাবলিগের কাজ করছে, দাওয়াতের কাজ করছে, আর ওদিকে নেশা খেয়ে যাচ্ছে। কারণ তাদের তো যায়, তাদের তো সেই জ্ঞান নেই, তাদের কিতাবের মধ্যে যেটা লেখা নেই সেটা জানবে না। যে কোনোদিন মাদ্রাসা ছিঁড়িতে পা রাখেনি, কোনো কোরআনের অনুবাদ পড়েনি, কোনো হাদিসের অনুবাদ কিতাবও পড়েনি, সেই ব্যক্তি তিনটে চিল্লা মেরে এসে দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে ওই বই পড়ে সে আবার ওই বই নিয়ে তালিম দিতে বসে যাচ্ছে, সে আমির হয়ে যাচ্ছে, জমাতের নেতা হয়ে যাচ্ছে। অর্থাৎ তাদের দলটাই হলো মূর্খের দল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে শেষ জমানায় জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে, মূর্খরা বিরাজ করবে, তারা না জানা সত্য তাদেরকে মানুষ জিজ্ঞেস করবে, অপরকে তারা বলবে, নিজেরা না জানা করেন, নিজেরাও বিভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে, আর অপরকেও পথভ্রষ্ট করবে। তো সেই দল, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার স্পষ্ট ভাষায় দ্বীন ইসলামকে মোকাম্মল করে দিয়েছে, তারপরে এটাও বলে দিলেন যে রসুলের পথ এবং সাহাবায়ে কেরামদের পথ ছাড়া যে ব্যক্তি অন্য কোনো পথে চলবে সেই ব্যক্তিকে চালিয়ে দেওয়া হবে সেই পথে, কিন্তু পরিণাম হবে তার জাহান্নাম। আর নিশ্চয় জাহান্নাম হচ্ছে সবচাইতে নিকৃষ্ট স্থান। সূরা নিসা আয়াত 115, তাহলে নতুন নিত্য নতুন তৈরি করা পথ, তৈরি করা মতকে যদি জড়িয়ে ধরা হয়, সেগুলোকে অনুসরণ করা হয়, কুরআন আর হাদিসকে যদি দূরে সরিয়ে সেগুলোকে মনে করা হয় যে এগুলোই ইসলাম, তাহলে নেকি তো হবে না, বরং গুনায় ভরপুর হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন যে সেই পথ আমি তাদেরকে চালিয়ে দেবো, আর তার পরিণাম হবে জাহান্নাম, সেই জাহান্নামে যেতে হবে। এদেরকে চিনতে হবে, শুধুমাত্র চমক দিলে হবে না, চকচক করলে সেটা শোনা নয়, কোরআনের অনুবাদ পড়তে হবে, কোরআনকে পড়তে হবে, কোরআনকে জানতে হবে, কোরআন ও হাদিস ভিত্তিক যেখানে হাওয়ালা দেওয়া আছে, কোরআনের যেখানে হাওয়ালা দেওয়া আছে হাদিসের, সেই সমস্ত গ্রন্থ পড়তে হবে, জানতে হবে ইসলামকে। এদের যে পৃষ্ঠপ্রদর্শক ছিলেন সেই আশরাফ আলী থানভি, তার যে কিতাব বিএসসি দেওয়া, তার মধ্যে যে দেখুন একটা ভিগ এমন কথা লেখা আছে যেগুলো কোরআন এবং হাদিসের বিরোধী করে, বরং তাবিজ মাদুরি সমস্ত কিছু সমস্ত কিছু তার মধ্যে লেখা আছে। আর ইংরেজদের যুগে যখন ইংরেজদেরকে তাড়াবার জন্য হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে সবাই এক ঐক্যবদ্ধ হয়ে ভারতকে শাসন করার জন্য ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, স্বাধীনতার যুদ্ধ করা হচ্ছে, সেই সময় এই দল তৈরি করা হয়েছে। আর সেই দলকে তৈরি করে শুধু মসজিদে বসে দেওয়া হয়েছে, তোমাদের যুদ্ধ করতে হবে না, তোমাদের স্বাধীনতা সংগ্রাম করতে হবে না, তোমাদের কাজ হলো মসজিদে শুধু তসবি গণনা করা আর মানুষকে গোল হয়ে বসে ওই গাঁজাকুলি কিতাবের গল্প শোনানো। তো এর জন্য ওই দলটা তৈরি করে দেওয়ার জন্য ওই আশরাফ আলী থানভি তাদেরই কিতাবে লেখা রয়েছে, অর্থাৎ হানাফিদের কিতাব, হানাফিদের মধ্যে অনেক ফিরকা, কে দেওবন্দি, কে বেরেলভি, কে অমুক পীরের অনুসারী, কে তমুক পীরের অনুসারী, তো তাদেরই কিতাবের মধ্যে লেখা রয়েছে, তাদেরই বেরেলিদের কিতাবের মধ্যে পরিষ্কার লেখা রয়েছে আশরাফ আলী থানভি সেই দল তৈরি করেছিল, আর তার জন্য ব্রিটিশদের কাছে 600 টাকা বেতন পেতেন, অপর একটা কিতাবে লেখা রয়েছে 1200 টাকা বেতন পেতেন, আজকে যদি ধরা হয় যুগে তাহলে প্রায় 1,00,000 টাকার মতো বেতন পেতেন, মানুষদেরকে ওই স্বাধীনতার সংগ্রাম থেকে বিরত রেখে মসজিদে গোল হয়ে বসিয়ে গাঁজা খুলি গল্প শোনাবার জন্য। তো এই হচ্ছে ওদের ওদের অবস্থা, কোরআনের দল নয়, হাদিসের দল নয়, নিজেদের মন গলা তৈরি করা দল। আল্লাহ রসুলের উপরে দিন মুকাম্মল হয়ে যাবার পর ইলিয়াস আবার স্বপ্ন দেখছে, স্বপ্ন আবার সে নতুন দল পাচ্ছে। তো কোরআন আর হাদিসের পথই আমাদের জন্য যথেষ্ট। কোরআনে একাধিক জায়গায় আছে যে বিনামাজি জাহান্নামে যাবে, তার জন্য মিথ্যা ওই তবলিগের যে নিসাবের মিথ্যা হাদিসের প্রয়োজন হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এমন সুমতি দেন যে আমরা যেন কোরআন এবং হাদিসের বিপরীতগামী যে দলগুলো আছে, যে মতগুলো আছে, সেগুলো থেকে আমরা দূরে অবস্থান করতে পারি, আর কোরআন এবং হাদিসকে যেন স্পষ্টভাবে ধারণ করে দিনের সঠিক পথে চলতে পারে। আমিন।
الحمد لله وهذا من لا عباده الذي بعد والصلاة والسلام على رسول الله أما بعد আরেকটি বিষয় যেটা পবিত্র কোরআনের প্রথম যেটা আয়াতটা পড়লাম সূরা বাকারা আয়াত নম্বর 137 সেখানেও পরিষ্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাবে বলে দিয়েছেন ঈমান আনতে হবে সৎ আমল করতে হবে ধর্মের পথে থাকতে হবে দ্বীন ইসলামকে পালন করতে হবে কাদের মতো সেই সাহাবায়ে কেরামদের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইন আমানু বিমিসলি আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ যারা ইমান আনলো তোমাদের ইমান আনার মতো অর্থাৎ তোমাদের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন ছিলেন তারা মুমিন ছিল তারা ইমানদার ছিল সাহাবায়ে কেরাম না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা ইমান আনলো তোমাদের ইমান আনার মতো তারা নিশ্চিতভাবে হেদায়েতের রাস্তা পেয়ে গেল আর যারা এর বিপরীতগামী পথে গেল তারা নিশ্চয় গোমরাহ হয়ে গেল ওয়াইন তাওয়াল্লু ফাইন ফাইন নাফিহুম ফি শিকক ফাসায়াক্তিকাহুম আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা তোমাদের ঈমান আনার মতো ঈমান এনেছে তোমরা যেভাবে আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছো যারা সেইভাবে আল্লাহর রাসূলের উপর ঈমান আনবে আল্লাহর উপর ঈমান আনবে তোমরা যেভাবে আল্লাহর রাসূলের অনুসরণ করেছো সেভাবে যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে তোমরা যেভাবে সংগ্রাম করেছো দিনের পথ করেছো দিনের কাজ করেছো ইবাদত করেছো সেইভাবে যারা আল্লাহর পথে আসবে আল্লাহকে ভালোবাসবে রসুলকে ভালোবাসবে আর সেই পথে চলবে সেইভাবে সংগ্রাম করবে তারা হিদায়াত পেয়ে গেল আর এর বিপরীতগামী পথে যারা চলবে সেটাকে প্রত্যাখ্যান করবে মুখ ফিরিয়ে নেবে সেই পথ থেকে জেনে রাখবেন যে এরা হচ্ছে বিরুদ্ধচারণকারী চিন্তা করতে হবে না আপনাকে আল্লাহ আপনাদের জন্য যথেষ্ট আল্লাহ যথেষ্ট আপনার জন্য ওয়াহুয়াস সামিউল আলীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শরীর সবকিছু জ্ঞান রাখেন তিনি তাহলে পবিত্র কোরআনের দুই জায়গায় দুটি আয়াতের মধ্যে স্পষ্ট করে দেওয়া হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু নবী বলে স্বীকার করলে হবে না বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি নামে শুধু কলমা পড়লে হবে না তার উপর ঈমান আনার সঙ্গে সঙ্গে তার উপর বিশ্বাস স্থাপন করার সঙ্গে সঙ্গে তার পথটাকে একমাত্র পথ জেনে নিতে হবে আর তার সময় যারা মুসলমান ছিল যারা ইমানদার ছিল সেই তার সাথী সঙ্গীগণকে অনুসরণযোগ্য বানিয়ে নিতে হবে আর সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান এনেছে সাহাবায়ে কেরামরা যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন তারা যেভাবে বর্ণনা করেছেন সেই পথকে সেই মতকে সেই ইবাদতের পদ্ধতিকে গ্রহণ করতে হবে এছাড়া অন্য পথ অন্য মত যদি গ্রহণ করা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করবেন সেই পথে চালিয়ে নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুখবেন না কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলে গিয়েছেন যে এই উম্মতে মুহাম্মাদের মধ্যে 73টি দল হবে সব দলই যাবে জাহান্নামের মধ্যে বিশেষ করে সেই দল সহিহ বুখারি হাদিস নম্বর 107 হাদিস নম্বর 109 আর সহিহ মুসলিমের মুকাদ্দামা অর্থাৎ যেখানে লেখা হয়েছে ভূমিকা সেইখানে হাদিস নম্বর 3 পরিষ্কার স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ব্যক্তি আমার নামে এমন কথা চালিয়ে দিল যেটা আমি বলিনি সে যেন নিজের স্থান পরিষ্কার সে নিজেই নিজের স্থান যেন জাহান্নামের মধ্যে নির্ধারিত করে নিল যে সেটাই তার থাকার জায়গা সে যত নামাজ করুক যত রোজা করুক যে তরিকা মানুষ যে পদ্ধতি মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি কেউ মিথ্যা কথা চালিয়ে দেয় যেটা হাদিস নয় সেটা যদি চালিয়ে দেয় যে মোহাম্মদ বলেছেন এক অক্ত নামাজ কাজা করলে মানে আশি হোক বা জাহান্নামে থাকতে হবে যে ব্যক্তি সেটা বলবে যে বিশ্বাস করবে যে সেটা প্রচার করবে সবাই জাহান্নামের মধ্যে নিজেরাই নিজেরাই স্থান পাকা করে নিচ্ছে তারপরেও করা চলবে না ওরা জাহান্নামে কারণ হতে পারে ওরা হিদায়ত পাবে কিন্তু ইবনে মাজাহ অনেক হাদিস রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার এই দলের ভবিষ্যৎ বাণী করেছেন এবং বুখারি সহিহ বুখারি হাদিস নম্বর 7562 এর মধ্যে এদের পরিষ্কার উল্লেখ রয়েছে যে ভারতের মধ্যে এই দল তৈরি হবে মদিনা থেকে মক্কা থেকে পূর্ব দিকে এই দল তৈরি হবে আর তাদের দলের নেতাদের যারা অনেক এলাকা ভিত্তিক বড় এলাকা ভিত্তিক নেতা হবে আমির হবে তাদের মাথা মুন্ডানো থাকবে নেড়া থাকবে দেখে নেবেন একবার একটু পরখ করে নেবেন
তো সে যে দলই তৈরি করুক আর যে দল হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি নামে যদি মিথ্যা কথা বলে যেটা আল্লাহ রসুল বলেছে অথচ সেটা আল্লাহ রসুল বলেনি, সে নিজেই নিজের স্থানকে জাহান্নামের মধ্যে পাকা করে নিচ্ছে। তারপরে তো আর কোনো কিছু তার ইবাদত কবুল হওয়ার প্রশ্নই আসে না। তারপরে তো সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে হাদিস রয়েছে যে যে ব্যক্তি বিদাত করবে তার ইবাদত কবুল হবে না। আর ওরা তো মুশরিকেনা করছে, ওরা তো নিজেদের মসজিদের মধ্যে নিজেদের মার্কাজের মধ্যে ছয়খানা কবর আছে তার বিরুদ্ধাচরণ করে না। হ্যাঁ, আরো যে মদিনার কথা বলছিলাম, হাজারে হজ্জের মধ্যে রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সাত আসমান সাত জমিন সৃষ্টি করেছেন, সেই সাত আসমান এবং সাত জমিনের মধ্যে সবচাইতে পবিত্র স্থান আল্লাহর আরশ নয়, বরং আল্লাহর আরশের চাইতেও পবিত্র স্থান সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর, নাউজুবিল্লাহ। তার এই কথার মাধ্যমে তারা কবর পূজা করাকে প্রাধান্যতা দিচ্ছে, এই কথা তাদের কিতাবের মধ্যে লেখা, পরিষ্কার লেখা। কোন মানুষকে আজ পর্যন্ত শোনা যায়নি, কোন নবীরও কথা শোনা যায়নি, বরং সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিয়েছিলেন সেই লাঠির মধ্যে ভর করে, আর এরকম চোখ চাওয়া অবস্থায় মৃত্যু হয়ে গেছিল। তারপরে সুলাইমান আলাইহিস সালামের দেহ নড়েনি চড়েনি কিছু করেনি, বরং লাঠিতে যখন ঘুণ খেয়ে গেল নির্দিষ্ট সময় সেই লাঠি ভেঙে গেল, সুলাইমান আলাইহিস সালামের দেহ পড়ে গেল। আর ওদের কিতাবের মধ্যে লেখা রয়েছে কি, এক ব্যক্তি মরার জন্য সময় নির্দিষ্ট জানতে পারলো, সেটাও পবিত্র কোরআনের সূরা রুমের 30 নম্বর আয়াতের বিপরীত, সূরা লোকমানের 30 নম্বর আয়াতের বিপরীত, যে কোনো ব্যক্তি জানতে পারে না তার কখন মৃত্যু নির্ধারিত হয়ে আছে। অথচ সেই ব্যক্তি জানলো, ওদের বুজুর্গ জানলো যে এই সময় হয়ে আসছে, আমি কিছুক্ষণ পরে মরব। এক ঘরে গিয়ে বলল, তোমাদের এখানে কি একটা পবিত্র স্থান আছে যেখানে আমি দুই রেখা নামাজ পড়তে পারি এবং ভালো করে মরতে পারি? স্থান দিল, গিয়ে নামাজ পড়লো, মরে গেল। সেখানে যখন গোসল দেওয়া হলো, কবরে যখন লাশ শোয়ানো হচ্ছে, লাশ ফুটে ঢ্যাপঢ্যাপ করেছে, সেই ব্যক্তিকে ধরে ধরে বলছে, তুমি আমাকে নামাজ পড়ার জন্য মরার আগে সুযোগ দিয়েছো, কাল কিয়ামতের দিনে আমি তোমার জন্য শাফাআত করব। হাস্যকর বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কোন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিনে শাফাআতে আদেশ দেবেন না, শাফাআতের অনুমতি দেবেন না। সেখানে এক ব্যক্তি বলছে অন্য ব্যক্তিকে, আমি তোমার জন্য মরার পরে উঠে জ্যান্ত হয়ে লাশ কবর দেওয়ার সময় কবরে যখন শুয়েছে তখন সে জড়িয়ে বলছে, আমি তো আবার তোমার জন্য কাল কিয়ামতের দিনে শাফাআত করব। এই হচ্ছে এর অবস্থা। তো এই দল থেকে আমাদের সাবধান থাকতে হবে। যেমনটি গত সপ্তাহে আদেশ দেওয়া হয়েছিল সৌদি সরকারকে, সৌদি সরকারের পক্ষ থেকে প্রত্যেক জায়গায় যেন এই দলের বিরুদ্ধে খুতবা প্রদান করা হয়, তেমনটি আমাদের সংগঠনের পক্ষ থেকেও মানুষকে হুঁশিয়ার করার জন্য বলে দেওয়া হয়েছে। কারণ অনেক মানুষ দেখে, আরে ওরা তো ভালো কাজ করছে, আল্লাহওয়ালা কাজ করছে, দিনের কাজ করছে, মাশাআল্লাহ, ওদের চেহারা কি, ওদের পোশাক আশাক কি, ওরা যেখানে করে নামাজ আদায় করে, ট্রেনে রাস্তায় ঘাটে স্টেশনে কোথাও বাদ দেয় না। আপনাকে কি নামাজ পড়তে বলা হয়েছে কি নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছুট দিয়েছেন আপনাকে সফরে দুই ওয়াক্ত নামাজ এক করে ছুট দিয়েছেন, আপনি সে ছুট নেবেন না? আপনাকে তো 23 কিলোমিটার অতিক্রম করলাম, আপনার জন্য তো আপনার জন্য জোহর আসর এর সাথে অর্ধেক করে দেওয়া হয়েছে, আপনাকে ছুট দিতে হবে। যদি ছুট না নেন আল্লাহর অনুগ্রহকে আপনি অস্বীকার করছেন। ওরা আরবে গিয়েও হজে গিয়েও ওরা কসর করে না, বরং সেখানে পূর্ণ নামাজ পড়ে, নিজেদের তাঁবুতে নামাজ পড়ে, নিজেদের হোটেলে নামাজ পড়ে, কিন্তু ওইখানে গেলে সেন্টারে গেলে যে দুই ওয়াক্ত নামাজ জোহর আসর একসঙ্গে পড়ানো হয়, আসর মাগরিব একসঙ্গে পড়ানো হয়, ওটা সেটা পড়ে না, ওরা অস্বীকার করে যে অর্ধেক নামাজ পড়বো না। কেন পড়বো অর্ধেক নামাজ? আল্লাহর বিধানকে অস্বীকার করি, রসুলের বিধানকে অস্বীকার করি, আর নিত্য নতুন ভঙ্গিমায় কিতাব রচনাকারী জাল এবং জয়ী হাদিস কল্পিত কাহিনী নিয়ে যে কিতাব লেখা হয়েছে সেই কিতাবের অনুসারীর নাম হচ্ছে তাবলিগে জামাত। তাই এদের থেকে দূরে থাকতে হবে, এবং এদের কোথাও করে কোনো ধরনের কাজ এদেরকে সহযোগিতা করা যাবে না। আবু দাউদ একটা হাদিস আছে, বলে শেষ করব। তো এটা তাবলিগে জামাতের বিরুদ্ধে পুরো স্পষ্ট। এক জায়গায় তাবলিগে জামাতে চলছিল শেষ মোনাজাত হবে, দেখবেন যেখানে তাবলিগ জামাতের ইজতেমা হয় সেখানে যে মানুষ বেনামাজি শরাবি আপনার জুয়ারি জীবনে নামাজও পড়ে না জুম্মা ছাড়া, সেই ব্যক্তিও সেই শেষ
দিনেতে ভালো করে উজু করে ভালো পোশাক করে সেখানে চলে যায়, কেন? মোনাজাত করার জন্য, আখেরি মোনাজাতে সে অংশগ্রহণ করবে। এক জায়গায় ওরকম চলছিল, আমি সেখানে দিয়ে যাচ্ছি, তো ভাই বলছে, এক ভাই আপনি এখানে এসছেন কেন, আপনি কি দোয়া করতে এসছেন? আমি, না ভাই দোয়া করতে আসিনি। আপনি দোয়া করবেন নাকি? হ্যাঁ। তো ওই দেখছি আবু দাউদ রাখা আছে সামনে, বিক্রি করছে বইওলা। তো আমার হাদিস নম্বরটা সে সময় মনে ছিল, আমি খুলুন তো, খুলে হাদিসটা পাঠ করে বার করলাম, এখানে কি লেখা আছে পড়ুন তো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখিরি জামানায় এমন একটা দল হবে যারা পবিত্রতা অর্জনে এবং দোয়াতে অতিরঞ্জন করবে। সাবধান, তোমাদেরকে আমি নিষেধ করছি, তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়েও না। এগুলো কি লেখা আছে ভাই? সে পড়ে আমার দিকে এরকম তাকিয়ে আছে, বলে সেই করে না। আর কি করে পবিত্রতা অর্জনে অতিরঞ্জিত? অর্থাৎ তারা পেশাব করার পর পানি থাকলেও আবার ওই ঢিলা খোঁজে, আবার কুচড়োতে মুজবে লিঙ্গ। আল্লাহ বলছে পানি না থাকলে তবে তুমি তেমন করো। এরা এরা পানি আছে, পানি নেবার পরও, অঙ্গ ধোয়ার পরেও কোথায় ঢিলা আছে, কোথায় কুচড়া আছে, অঙ্গটাকে ধরে, লিঙ্গটাকে ধরে ছোটাছুটি করবে। এরা পবিত্রতা অর্জনে বাড়াবাড়ি করছে। আর দোয়া কিছু হবে না, দোয়া দরকার। দোয়া সবাই মিলে করলে পরে মুক্তি পেয়ে যাবে। আর দোয়া কি করতে পারতো না যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 150,000 সাহাবা ছিল? বিদায় হজ্জের দিনে 150,000 সাহাবা ছিল। আল্লাহ রসুল দীর্ঘ ভাষণ দিয়েছেন, তো ভাষণ শেষে কি হাত তুলে জানা সব সাহাবা হাত তুলে দোয়া করেছিলেন? তো সেই দোয়া আবার করলে নাকি সবাই মুক্তি পেয়ে যায়, বিপদ দূর হয়ে যায়। তো এই সমস্ত ধারণা থেকে, ভুল ধারণা থেকে, ভুল ধর্ম থেকে, ভুল রীতিনীতি থেকে, শিরিকার বিরাটমূলক আচরণ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাদেরকে কোনোভাবে সাহায্য সহযোগিতা করা যাবে না, বরং তাদের থেকে দূরত্ব অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সময়টি আমাদেরকে দান করেন, এবং একমাত্র কুরআন ও সহিহ হাদিসের পথে এবং রসূল ও সাহাবায়ে কেরামদের পথে আমাদেরকে চলার সুমতি প্রদান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. Thank you.